আমাদের যে এতদিন ধরে বঞ্চনা করা হলো তার জন্য স্বাস্থ্য রকম জবাব চাই, জবাব দাও। আমাদের মুখ্য চারটা দাবি আছে। আমাদের প্রথম হচ্ছে নার্সিং ক্যাডারের অন্তর্ভুক্ত করতে হবে, গ্রেডেশন প্রমোশনটা চালু করতে হবে, আমাদের এএনএম আমাদের যে কেরিয়ার পাথ সেটা দিতে হবে, পে স্কেল চেঞ্জ করতে হবে, আর মুখ্য যে দাবির মধ্যে আছে সিএইচও পদটা আমাদের এএনএমারদের জন্য সংরক্ষণ করতে হবে। এই চারটি দাবি নিয়ে কলকাতার বুকে আমাদের যে সহকর্মী দিদিরা বা বোনেরা আন্দোলন করছে তাদেরকে অবস্থান করতে দেওয়া হয়নি। সমস্ত লিগ্যাল পারমিশন থাকা সত্ত্বেও তাদেরকে ওখানে স্বাস্থ্যভবনের সামনে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। রানী রাসমণি থেকে কালকে রাত্রে বিচ্ছিরিভাবে ধর্মতলা থেকে স্টেশন পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকে সকালেও তাদেরকে আন্দোলন করতে দেওয়া হয়নি, ফিজিক্যালি মেন্টালি টর্চার করা হয়েছে। এমতো অবস্থায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এমতো অবস্থায় আমরা সুষ্ঠু এবং শান্তভাবে একটা আন্দোলন করতে চেয়েছিলাম, ধর্ণা মঞ্চ করতে চেয়েছিলাম। আমরা কোনো রকম বিবাদের মধ্যে যাইনি। দীর্ঘ 30-40 বছর ধরে আমরা বঞ্চনার মধ্যে রয়েছি।